Hey guys, good afternoon. এখন বাজে একটা মতো। এখন আমরা, আমি আমার বউ। Hey বউ, বিরিয়ানি খেতে। রাস্তা যা জাম, আর এত রোদ নেই বাট এত গরম, বাপরে বাপ। আমি হেডফোন ইউজ করছি না, জানি না কিরকম অডিও আসছে। নেমে গেছি সিটি সেন্টার, এখন যাবো বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাওয়া দেখাবো। আমরি তো বরকে না দিয়ে একা এক প্লেট নিয়ে বসেছে খেতে, কপাং কপাং করে। হাউ ডু ইউ এক্সপিরিয়েন্স ম্যাডাম? ও বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমি যাবো এটিএমে টাকা তুলতে। বেরালাম একটু আগেই সিটি সেন্টারের ভিতরটাও দেখাবো, ভিতরের দিকেও যাচ্ছি। দার্জিলিং মোমো, ল্যাংটা ল্যাংটা ছেলেদেরকে দেখো, কিন্তু এদের নেই তো, মেন পয়েন্ট নেই, কেটে দিয়েছে। সাত কোটি সাত কোটি সাত কোটি সাত কোটি, বাহ ব্যাগগুলো খুব সুন্দর। দেখো ভিড় দেখেছো তো, যাও লাইনে দাঁড়িয়ে যাও। ঠিক আছে, তুমি একটুখানি ভিডিও করতে দেখো। ঠিক আছে, তুমি দেখো আমি লাইনটা দিই না, ভিডিও করতে দেবো আমি। ইয়ে বলো, ওয়াও, এগুলো কত করে দাদা? এটা হ্যাঁ, এটা পিস পড়বে আপনার। কত পিস? রথের মেলার জন্য কত দোকান বসেছে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব এমনি হয়ে গেছে, এবার আমরা একটু শপিং করতে এসেছি বাজারে। কিছু শুনতে পাবে না, জোরে বলো। সব শুনতে পাবে, আমার আইফোন মার্কেট দেখাবো। টেডি দিয়ে শুনে আগে, টেডি কি রে, খবর কাগজের জামা। বেকার নাম নাম রে, সেরকম কিছু নেই, সেরকম পছন্দ
তাহলে খবর কাগজ আমি ছাপড়ি হতে চাই তো মার্কেটটা প্যান্ট ভালো ভালো আছে প্যান্টগুলো ভালো ভালো মেয়েদের ড্রেসগুলো ভালো ভালো আছে ছেলেদের ড্রেস আমি সেরকম মানে পছন্দ হচ্ছে এসেছিলাম জামা কাপড় কিনতে ম্যাডামের পছন্দ হয়নি একটা কিছু আমার জন্যই তো নেবো নাকি আমার জন্য ড্রেস আমারও আমার সেরকম ভালো লাগেনি বেশিরভাগ সব জামা কাপড় ছাপড়ি ছাপড়ি ছিল আমারও ভালো লাগেনি ওরও ভালো লাগেনি তো আমরা এখন যাবো বিশাল মার্কেট ওখানে গিয়ে দেখি কীরকম কী ভালো জামা কাপড় পাওয়া যায় জাস্ট একটা জামাই নেবো আর একটা গেঞ্জি যদি পাই কম্বো সেট যেগুলো হয় আর কি ওরকম কিছু একটা আমি নিজেকে দেখতেই পাচ্ছি না ক্যামেরা এত রোদ দিয়েছে আজকে যে ভালো রোদ দিয়েছে কিন্তু সেরা রোদ দিয়েছে আজকে মানে এইখানে ভালো রোদ দিচ্ছে কারণ এখানে রোদই দেয় না হ্যাঁ দুর্গাপুরে এর থেকে বেশি রোদ দেয় যাই হোক ওইখানে গিয়ে দেখা হচ্ছে বিশাল মার্কেটে ঢুকে গেছি কিন্তু আসার সময় এই রাস্তাটা যে আছে পুরো ভাইব্রেশন করতে করতে এলাম দুজনেই পুরো ভাইব্রেশন মোডে ছিলাম এত গর্ত রাস্তার মধ্যে এত গর্ত বাপরে বাপ সবই ভালো খালি রাস্তা ভালো না কি ভালো না রাস্তা খারাপ শিলিগুড়ির রাস্তা খারাপ না মমতা ব্যানার্জি কি করছে কি ভোট দিচ্ছি এত তাই নাকি আজকাল ঘরে ঘরে ব্লগার ভাই ঘরে ঘরে যাই হোক বিশাল মার্কেটে ঢুকি ঢুকে ভিডিওটা আবার অন করবো বাড়ি চলো সব কিছু কমপ্লিট দিনের শেষে গাড়ি ধরলাম
বাড়ি যাচ্ছি, পা ব্যথা হচ্ছে, আরে বাড়ি চলো টিপে দেবো। তো আজকের মতো এখানে এন্ড করবো ভিডিওটা, ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আরও ইন্টারেস্টিং ব্লগ আরও আসবে অনেক কিছু, কারণ শিলিগুড়িতে থাকি আমি, এখানে ঘোরার জায়গা অনেক, আর এরপর আমি ডেইলি ব্লগও শুরু করবো, আরও নতুন নতুন জিনিস অনেক কন্টেন্ট আসবে। সো আজকের মতো বাই, টেক কেয়ার।